আছে যোনে তেজপুৰৰ জন ডিব্ৰুগড়ত যাব খোজে, আকৌ নগাঁৱৰ জন তেজপুৰত আহিব খোজে, ডিব্ৰুগড়ৰ জন নগাঁৱত আহিব খোজে। নগাঁও আৰু ডিব্ৰুগড় কৰিলে মোৰ কামটো নহয়, কিন্তু নগাঁও তেজপুৰ ডিব্ৰুগড় কৰিলে মোৰ মিউচুৱেল ট্ৰান্সফাৰ হয়, তেনেকুৱাও আমি সুবিধা ৰাখিম। ইফালে ৰাজ্যত শীঘ্ৰেই নতুনকৈ দিয়া হ'ব 50,000 নিযুক্তি। পূৰ্বৰ দৰে সম্পূৰ্ণ নিকা আৰু স্বচ্ছতাৰে হ'ব নিযুক্তিকৰণ। ইতিমধ্যে 3.5 বছৰত 1,00,000 নিযুক্তি সম্পূৰ্ণ হৈছে। এটকাও নিদিয়াকৈ দৰিদ্ৰ আৰু মধ্যবিত্ত লোকৰ সন্তানে লাভ কৰিছে চাকৰি। অনাগত দিনতো মই মোৰ কাম কৰি যাম বুলি মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। অসমত ইয়াৰ আগতে কোনো এখন চৰকাৰ নাছিল যিখন চৰকাৰে নিজৰ কাৰ্যকালৰ প্ৰথমটো 3.5 বছৰত 1,00,000 নিযুক্তি সম্পূৰ্ণ কৰিছিলে। এটাও হাইকোৰ্ট হোৱা নাই, দুৰ্নীতিৰ অভিযোগ অহা নাই, আৰু অসমৰ দুখীয়া আৰু মধ্যবিত্ত শ্ৰেণীৰ লোকে চৰকাৰী চাকৰি প্ৰথমবাৰৰ বাবে পাবলৈ সক্ষম হৈছে। এতিয়া মোৰ লক্ষ্য অনাগত দিনত আৰু 50,000 নিযুক্তি সম্পূৰ্ণ কৰিব পাৰোঁ নেকি, চেষ্টা অব্যাহত থাকিব, মই মোৰ কাম কৰি গৈ থাকিম। কটন বিশ্ববিদ্যালয়ত নিশা মারপিটর ঘটনা। SNBC হোস্টেলৰ সুৰক্ষাকৰ্মীক প্ৰহাৰ, 2 যুৱকৰ মদ খাব নিদিয়াৰ বাবে সুৰক্ষাকৰ্মী পূৰ্বজ্যোতি কলিতাক মারপিট কৰাৰ অভিযোগ 2 ছাত্ৰৰ বিৰুদ্ধে। SNBC হোষ্টেলৰ খঞ্জন গোহাঁই আৰু আন এজন যুৱকৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে এই অভিযোগ। বুধবাৰে নিশা দায়িত্বত আছিল সুৰক্ষাকৰ্মী পূৰ্বজ্যোতি কলিতা। সুৰক্ষাকৰ্মীজনৰ সন্মুখতেই মদৰ বটল উলিয়াই মদ খাবলৈ লৈছিল অভিযুক্ত খঞ্জন গোহাঁই নামৰ যুৱকজনে। সুৰক্ষাকৰ্মীজনে বাধা দিবলৈ যাওঁতেই বেয়াকৈ প্ৰহাৰ কৰে খঞ্জন গোহাঁয়ে, ফালি দিয়ে সুৰক্ষাকৰ্মীজনে পৰিধান কৰি থকা পোচাক। ইতিমধ্যে পানবজাৰ থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগী সুৰক্ষাকৰ্মীজনে। পূৰ্বেও খঞ্জন গোহাঁইৰ বিৰুদ্ধে পানবজাৰ থানাত আছে কেইবাটাও গোচৰ। মৃত চৰকাৰী কৰ্মচাৰী পেঞ্চনৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ মন্তব্য। মৃত চৰকাৰী কৰ্মচাৰীৰ পত্নীয়ে লাভ কৰিব 80% পেঞ্চন, বাকী 20% পেঞ্চন লাভ কৰিব মৃত চৰকাৰী কৰ্মচাৰীৰ বৃদ্ধ পিতৃ মাতৃয়ে। মৃত চৰকাৰী কৰ্মচাৰী পিতৃ মাতৃ চাকৰিয়াল হ'লে নাপাব এই সুবিধা। বিধৱা পত্নী আৰু বৃদ্ধ পিতৃ মাতৃক ন্যায় দিয়াৰ বাবেই এই সিদ্ধান্ত। 2017 চনৰ এপ্ৰিল মাহৰ পিছত অসম চৰকাৰৰ যদি কোনোবা কৰ্মচাৰীৰ মৃত্যু হয় তেতিয়াহ'লে আমি কৰ্মচাৰীজনৰ যিমান দিন চাকৰি বাকী আছিলে সিমান দিনলৈকে তেওঁলোকক দৰমহা দি থাকোঁ। মাহৰ 1 তাৰিখে গৈ দৰমহাটো তেওঁৰ একাউণ্টত সোমাব। কাৰ একাউণ্টত সোমাব? মৃত ব্যক্তিজনৰ পৰিবাৰৰ তাত। ডেকা বয়সতে চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ মৃত্যু হয়। মৃত্যু হোৱাৰ পিছত স্বাভাৱিকতে পত্নীগৰাকীয়ে কেতিয়াবা পুনৰ বিবাহ কৰে আৰু তাক আমি সমৰ্থনো কৰোঁ। কিন্তু পুনৰ বিবাহ হোৱাৰ পিছত মোৰ প্ৰথম শহুৰ শাহুৰেকক মই চাওঁনে নাচাওঁ? স্বাভাৱিকতে নতুন জীৱন এটাত যোৱাৰ পিছত পুৰণা ঘৰখনৰ লগত সম্বন্ধ দুৰ্বল হৈ যায়। ফলত সেই মৃত চৰকাৰী কৰ্মচাৰীজনৰ দেউতাক মাকে জীয়াটো ভুগিব লাগে, কাৰণ ল'ৰাটোৰ পেঞ্চন আমি পত্নীক দিওঁ, দেউতাক মাকে একো নাপায় আৰু দেউতাক মাকে বহুত কষ্ট পায়। সেইকাৰণে এইবাৰ আমি সিদ্ধান্ত লৈছো যে এনেকুৱা পেঞ্চনৰ 80% আমি বিধৱা পত্নীগৰাকীক দিম আৰু 20% আমি বৃদ্ধ দেউতাক আৰু মাকক দিম। অৱশ্যে দেউতাক মাক যদিও নিজেই চৰকাৰী কৰ্মচাৰী তেতিয়াহ'লে আমি তেনেকুৱা সুবিধা নিদিওঁ। ইফালে চৰকাৰী নাৰ্ছলৈ মুখ্যমন্ত্ৰীৰ বিশেষ পৰামৰ্শ। সময়ত বিবাহপাশত আবদ্ধ, সময়ত সন্তান জন্ম দিয়ক নাৰ্ছে। লগতে মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে এতিয়াৰে পৰা চৰকাৰী কৰ্মচাৰী চাকৰি কৰি থকা অৱস্থাত মৃত্যু হ'লে দৰমহাৰ 80% পত্নীয়ে লাভ কৰিব আৰু বাকী 20% বৃদ্ধ পিতৃ মাতৃয়ে লাভ কৰিব। ইফালে নাৰ্ছৰ বদলীকৰণ প্ৰসংগতো মুখ্যমন্ত্ৰীয়ে দিলে বিশেষ পৰামৰ্শ।
সরকারি নার্সে বিয়া কেতিয়া করাব, সন্তান কেতিয়া জন্ম দিব, তার উপর মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শ। গতি আমার নার্স সকলে বিশেষ ইয়াত যেহেতু ছোৱালী, ঘর দেউতা মা সকলে চিন্তা করে থাকে সোনকালে বিয়াখন পাতি লাগে, সোনকালে আবদ্ধ হোক বিবাহ পাশত, আৰু সময়ত বিয়া হয়, সময়ত সন্তান জন্ম দিলেও মেটারনেল মর্টেলিটি বহু গুণে কমি যায়। সময়ত দিয়ক সন্তান জন্ম, বাল্য বিবাহ বন্ধ করছো, কেবল বাল্য বিবাহে বন্ধ করছো, বয়স হওয়া ছোৱালীর বিয়া বন্ধ করা নাই। সময়ত বিবাহ পাশত আবদ্ধ হবলৈ মুখ্যমন্ত্রী এইদরেই দিলে পরামর্শ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গুৱাহাটী মেডিকেল কলেজের নার্স সকল গোমুঠা মারি থাকে, রোগী সকলের ভয়তে বেমারটি বেশি হয়ে যায়। পরামর্শ, রোগী সকলের লগত হাসি মুখেরে থাকি সাহস হয়ে থাক, কিন্তু মুখত হাসিটো নথকার কারণে আমার উপর রোগী সকল অসন্তুষ্ট হয়ে থাকে। মই এটা কথা জানো যে হাসিটোর কোনো দাম নাই, হাসিটো আমি এনেই মারি থাকিব পারো না, হাসির দাম আছে নাকি? কিবা কোনোটো হাসি মারিলে তো ঘরের টাকা পয়সাও খরচ নহয়। আজির দিনটুত সারি চিকিৎসা মহাবিদ্যালয়ত 812 গৰাকী নার্সক নিযুক্তি প্রদান করা হয়। লগতে মুখ্যমন্ত্রীয়ে কলে এতিয়ারে পৰা সরকারি কর্মচারী চাকরি করে থাকা অবস্থাত মৃত্যু হলে দরমহার 80% পত্নীয়ে লাভ করিব, বাকি 20% বৃদ্ধ পিতৃ মাতৃয়ে লাভ করিব, কেবল তৃতীয় চতুর্থ বর্গর কর্মচারীর বাবে এই সুবিধা, অফিসার র্যাঙ্কর কর্মচারী নাপাব এই সুবিধা। বুঝাবুঝির মাজেরে নার্স সকলে নিজের মাজতেই করব পারিব বদলিকরণ। ইয়ার বাবে থাকিব এটা পোর্টেল, অনলাইন আবেদন করে বদলির কাগজ উলিয়াই লব পারিব। কোনোবাই যদি কৰবাত যাব খোজে, দুইজনী ছোৱালীর মাজত কথা পাতিব, তিনিচুকীয়াৰ পৰা কোকৰাজাৰত অহাগৰাকী, কোকৰাজাৰৰ পৰা তিনিচুকীয়াত অহাগৰাকী, পোর্টেল এটা থাকিব, পোর্টেলত দুইখন এপ্লিকেশন উঠাই দিয়ক, ট্রান্সফার অর্ডার নিজে নিজে কম্পিউটারের পৰা উলাই যাব, কোনো মানুহৰ তাতে যাব নালাগে। কোনো মন্ত্রী বিধায়কর পাশে পাশে তাঁত বাতি করার প্রয়োজন নাই বলে কলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। উদালগুৰিত জাকৰ পৰা বিচ্ছিন্ন হোৱা হাতী পোৱালীক উদ্ধাৰ, পুখুৰীত আবদ্ধ হৈ থকা হাতী পোৱালীটোক উদ্ধাৰ কৰে ননৈ ফৰেষ্ট ৰেঞ্জৰ বনকৰ্মীয়ে। ননৈ ফৰেষ্ট ৰেঞ্জৰ অন্তৰ্গত NC ঔৰংগাজুলি গাঁৱৰ পুখুৰীত আবদ্ধ হৈ পৰিছিল হাতী পোৱালীটো। বহু চেষ্টা কৰি পাৰলৈ উঠাই আনিব পৰা নাছিল জাকৰ পৰা বিচ্ছিন্ন হোৱা হাতী পোৱালীটো। পৰৱৰ্তী সময়ত ঘটনাস্থলীত বনকৰ্মীৰ দল উপস্থিত হৈ সুকলমে উদ্ধাৰ কৰে হাতী পোৱালীটোক। গুৱাহাটী মহানগৰীৰ কৃত্ৰিম বানৰ বাবে অন্যতম জগৰীয়া চুবুৰীয়া ৰাজ্য মেঘালয়। চুবুৰীয়া মেঘালয়ত চলি থকা অবাধ পাহাৰ খনন আৰু বন ধ্বংসযজ্ঞৰ বাবে মহানগৰীত কৃত্ৰিম বানে লৈছে ভয়ংকৰ ৰূপ। বাৰম্বাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই গুৱাহাটীৰ কৃত্ৰিম বানৰ বাবে জগৰীয়া কৰি আহিছে মেঘালয়ক। ইউএছডিএমৰ বাবে গুৱাহাটীত হৈছে কৃত্ৰিম বান। গুৱাহাটীত কৃত্ৰিম বানৰ মূল কাৰণ ইউএছডিএম হয়। গুৱাহাটী মহানগৰীৰ বানৰ বাবে অন্যতম জগৰীয়া মেঘালয়। চুবুৰীয়া মেঘালয়ত চলি থকা পাহাৰ খনন আৰু বন ধ্বংস যজ্ঞৰ বাবে গুৱাহাটীত হৈছে কৃত্ৰিম বান। পিছে বাৰে বাৰে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰি অহা এই মন্তব্যৰ সত্যতা কিমান নে একাংশই অভিযোগ করার দরে রাজনৈতিক আর সাম্প্রদায়িক বক্তব্য করেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বারে বারে করে অহা এই মন্তব্যের পাছত ঘটনাস্থলীত নিউজ 18 নর্থ ইষ্টর সরজমিন তদন্ত। কিহর বাবে এজাক বানত বুড়ে জোড়াবাট 8 মাইল 9 মাইলের পৰা গুৱাহাটীলৈকে? শুনক জোড়াবাটর স্থানীয় লোকের মুখে। বরষুণ অলমান হলে আপনি চাব যে পানি হয়েছে আধা ঘন্টা, কিন্তু পুরা দিনটু পানি আই থাকে ইফালে পড়া মেঘালয় পড়া, মেইনটু হল মেঘালয় পড়া পানি আয়।
পুরা পানি পরে আমার নালাবিল ভর্তি হয়ে যায়, পুরা গোদাম হল, দোকান হল, আগর এনেক নাছিলে। আজ 26 বছর পর দোকান করে আছো, কিন্তু এবার একদম প্রথম এনেকা ফ্লাড হওয়া না। এতিয়া তো প্রথম 8 মাইলতে হয় বেশি, সবতকে 8 মাইল ইউএসটিএম আপনার ইয়ারপর 2 কিলোমিটার হব, পাহাড়ত আছে, কিন্তু ইউএসটিএম পর আহা না, কিন্তু মেঘালয় পর পানি আহে পুরা। হয় বিগত 24 বছর ভিতর চলিত বছর সর্বাধিক বানর কবলত মহানগরীর পার্শ্ববর্তী জোড়াবাদ 8 মাইল 9 মাইল এলাকা এজাক বরষুণের পিছতে সাগর সদৃশ পরিবেশের সূচনা হয় মেঘালয় সীমান্ত অঞ্চল। মোৰ পিছপিনে থকা এইটোৱে হৈছে 8 মাইল স্থিত মেঘালয় আৰু অসম সংযোগী এটা কালভাৰ, আৰু সেই কালভাৰটোৰে আচলতে মেঘালয়ত যেতিয়া পানী হয় বা বৰষুণ আহে তেতিয়া ততাতৈয়াকৈ সেই পানী এই কালভাৰে নামি আহে। অৰ্থাৎ মেঘালয়ত থকা ড্ৰেইনৰ জৰিয়তে পানী যোৱাৰ কোনো ধৰণৰ ব্যৱস্থা নাই, অৰ্থাৎ সেই ড্ৰেইনসমূহ যথেষ্টখিনি সৰু ঠেক আৰু যাৰ কাৰণে সেই ড্ৰেইনেৰে পানী পাৰ হ'ব নোৱাৰে। লগে লগে দেখিব পোৱা হয় অসমলৈকে পানীসমূহ আহে আৰু এই পানীয়ে গৈ পৰৱৰ্তী সময়ছোৱাত গুৱাহাটী মহানগৰীত কৃত্ৰিম বানৰ ভয়াৱহতা নামি অনা বুলি এই মুহূৰ্তত বিভিন্নজনে দাবী কৰিছে। পিছে দীৰ্ঘদিন ধৰি বানৰ সৈতে সহবাস কৰা অঞ্চলবাসীৰ অভিযোগ, মেঘালয় পাহাৰত যিমানে বনধ্বংস চলিছে সিমান বৃদ্ধি হৈছে বানৰ প্ৰকোপ। মেঘালয় বনধ্বংস বন্ধ নহলে সম্ভৱ নহয় বান প্ৰতিৰোধ। এই মেঘালয়ৰ পৰা যিটো পানী আহে, যি মেঘালয়ৰ পৰা যিটো বৈ অহা পানীটো প্ৰকোপটো বেছি হৈছে, মানে বৈ অহা পানীটো বেছি হৈছে মানে। ইয়াৰ কাৰণটো হৈছে মেঘালয় ছাইডৰ যিটো পাহাৰ, এই পাহাৰ অঞ্চলটো মানে খনন কৰি পাহাৰ যিবিলাক পাহাৰ আছে সেইবিলাক খনন কৰি তাতে বৃহৎ বৃহৎ অট্টালিকা বনোৱাৰ ফলতে এইটো হৈছে বুলি আমি ভাবোঁ আৰু। ইপিনে যিমানে পাহাৰৰ পানী নামি অহা বৃদ্ধি হৈছে সিমানে পানী কঢ়িওৱা ক্ষমতা হ্ৰাস হৈছে মেঘালয় ড্ৰেইন ব্যৱস্থাৰ। কোন সঁচা কোন মিছা সেইটো পাছৰ কথা, কিন্তু মেঘালয়ৰ এই 2 ফুট বহল আৰু মাটিৰে ভৰ্তি ড্ৰেইনবোৰৰ আচলতে বহন ক্ষমতা কিমান? মুখ্যমন্ত্ৰীয়ে কোৱাৰ দৰে মেঘালয়ৰ পানীয়ে বৰ্তমান সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিছে নেকি গুৱাহাটী মহানগৰীত? ঠাই ঠাই 1 ফুট 2 ফুট অথবা কোনো স্থানত ড্ৰেইনৰ সুচল ব্যৱস্থা নাই মেঘালয়, যাৰ বাবে বৰষুণ দিয়াৰ লগে লগে জলমগ্ন হৈ পৰে জোৰাবাদ 8 মাইল 9 মাইল অঞ্চল, আৰু তাৰ পিছত 8 মাইলৰ পৰা পানী সোমাই মহানগৰীৰ ভিতৰত, যাৰ বাবে মেঘালয় পাহাৰত খনন কৰি নিৰ্মাণ কৰা USDMক ফ্লাড জাহাজ আখ্যা ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। মইতো ভাবোঁ যে USDMৰ মালিকে এটা জেহাদেই আৰম্ভ কৰিছে, আমি যিটো লেণ্ড জেহাদ বুলি কওঁ তেওঁ এটা ফ্লাড জেহাদেই আৰম্ভ কৰিছে অসমৰ ওপৰত, নহ'লে ইমান নিৰ্দয়ভাৱে কোনেও কাটিব নোৱাৰে পাহাৰ। পিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এনে ভাষ্যৰ সৈতে যদিও বা সহমত ভুক্তভোগী অঞ্চলবাসী, পিছে মুখ্যমন্ত্ৰী আৰু স্থানীয় লোকৰ এনে মন্তব্যৰ বিপৰীতে মন্তব্য কামৰূপ মহানগৰ জিলা আয়ুক্ত সুমিত সত্যৱানৰ। পাহাৰৰ পৰা নামনিলৈ পানী নামি অহাটো স্বাভাৱিক প্ৰক্ৰিয়া, পানীটো চাওক আমি নেচাৰেল ফ্লো হে তেনেকুৱা আছে, পানী তাৰপৰা আহি আমাৰ ইয়াতে বাহিনীত পৰে, ভৰলুত পৰে, তাৰপিছত ব্ৰহ্মপুত্ৰা যায়, এইটোতো বছৰ বছৰ পৰা তেনেকুৱা পানী যোৱা কথা আছে, এইটোতো আমি তলতে আছোঁ, উই আৰ ডাউন ষ্ট্ৰীমটো পানীটো আহি। জিলা আয়ুক্ত সুমিত সত্যৱানৰ এই পালমৰা মন্তব্যই প্ৰশাসনৰ সদিচ্ছা উদঙাই দিছে। পাহাৰৰ পানী নামনিলৈ নামি আহিবই, মেঘালয়ৰ পানী নামনিলৈ গোৱাই নিয়াৰ কোনো ব্যৱস্থা নাই, যাৰ বাবে মহানগৰীত বৃদ্ধি হৈছে কৃত্ৰিম বান সমস্যা। ফ্লাড ফ্ৰী মিছনত মেঘালয়ৰ পানীক লৈ নাছিল কোনো পৰিকল্পনা, এই পালমৰা মন্তব্য কামৰূপ মহানগৰ জিলা আয়ুক্ত সুমিত সত্যৱানৰ। গুৱাহাটী টাউনত নোসোমাওকে আমি চিধা কেনেকৈ লৈ যাব পাৰিম তাৰ ওপৰত চিন্তা চলি আছে। নাই এইটো এতিয়া মেপিং চলি আছে, নেচেক আৰু আমাৰ স্পেচ টেকনলজি চেণ্টাৰবিলাক ইয়াতে জড়িত হৈছে, আস্থমা অৰ্ডাৰ দিছে, তেওঁলোকে মেপিং কৰি আছে। লক্ষণীয় যে মহানগৰীৰ কৃত্ৰিম বান সমাধানক লৈ যিমান গঠনমূলক আলোচনা হ'ব লাগিছিল তাতকৈ বহু বেছি হৈছে মুখ চুবতি। এতিয়া লক্ষণীয় হ'ব প্ৰলয় সদৃশ কৃত্ৰিম বানৰ পৰা গুৱাহাটীবাসীক চৰকাৰে কিদৰে সুৰক্ষা দিব। বলেন ভট্টাচাৰ্য আৰু প্ৰিয়বৰ গগৈ ৰিপৰ্ট, News 18 অসম নৰ্থ ইষ্ট। গুৱাহাটীত বানপানী হয় আৰু ইয়াৰ বাবে USDM জগৰীয়া নহয়। USDMৰ আশে পাশে বহুত উন্নয়নৰ কাম চলি আছে, তাৰ বাবে মাটি গছ কটা হৈ আছে, কাম কেনেকৈ কৰিলে ভাল হয় মুখ্যমন্ত্ৰীয়ে দিহা পৰামৰ্শ দিয়ক।
ইউ এস টি এমে তেনেধরণে করবলে চেষ্টা করিম, বানপানীর বাবে ইউ এস টি এম জগরিয়া নহয় বলে মন্তব্য করলে মাহবুবুল হকে। এই আপনাদের বিচার করক, আপনার সবর নলেজ আছে, আপনাদের যাওক এই কি বনিছে কি নাই। মর ফার্স্ট টাইম কোয়ার পাশে আমার নোটিশ আছে, বাট এনিওয়ে আমি কোনো বস্তু রিজেকশন করা নাই। আপনাদের সাজেশন দিয়ক, আপনাদের ইমান দুনিয়া ঘুরি ফুরি আছে, আপনাদের তো আইডিয়া আছে নহয়, এখানে আপনাদের সাজেশন দিয়ক। আর যেবিলাক দেখিছে সব ন্যাচারেল গ্রেডিয়েন্ট, আমি কোনো বস্তু বনোয়া নাই। বিশ্ব এলাকা যদি কিনা ভুল হয়েছে আমি এই করে থাকি, আমি তো কোনো রিজেকশন কাকো রিজেকশন করা নাই। আর বিল্ডিং এটা মেডিকেল কলেজত বনা হয়েছে, আপনাদের সাই যাব, যেটা আইসে এটা পাহাড়ের উপর যেটা বনিব অলপমান কাটা যাব। আর আপনাদের যেটা কষ্ট করে আইসে, আপনাদের আমার ইউনিভার্সিটি বাউন্ডারিটা ভালকে বুঝি লোক, আমার বাউন্ডারির অসর পাজর বহুত আর্থ কাটিং হয়েছে, এই আমি ওনার নহয়, যেগুলাকে কাটিছে বিভিন্ন ডেভেলপমেন্টের কারণ প্রজেক্ট কারণ তেওঁলোক রেসপন্সিবল। বিয়া যেটা হয় সেলিব্রেশন হয়, এটা নেগেটিভ কথা পাতিব নালাগে। আর উইশেস অল দ্য বেস্ট ফর অনারেবল চিফ মিনিষ্টার, হি ইজ অলসো আওয়ার ওয়েলউইশার, তেও আমাক অলপ এডভাইস দিয়ক। আমি ইউনিভার্সিটিটো নাম্বার ওয়ান ইন্ডিয়ার মাজতে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি বনাম, আর তেও বহুত ট্যালেন্টেড মানুষ, ডাইনামিক মানুষ, তেও আমাক সাজেশন দিয়ক। মেঘালয়ের ছয় নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর ভূমিস্খলন, নেড়েনেপেরা বরষুণের ফলত পশ্চিম জয়ন্তিয়া হিলসর কুলিয়াং গাঁত সংঘটিত হয়েছে ভূমিস্খলনের ঘটনা। এই ভূমিস্খলনের ফলত রাষ্ট্রীয় ঘাইপথটোরে বিচ্ছিন্ন হয়েছে যাতায়াত। ভূমিস্খলন সংঘটিত অঞ্চল পরিদর্শন করলে বিধায়ক, জেলা আয়ুক্ত, আরক্ষী অধীক্ষক তথা রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের শীর্ষ আমূলক বিষয়া, বিধায়ক তথা আরক্ষী প্রশাসনের শীর্ষ বিষয়াই ভূমিস্খলনস্থলী পরিদর্শন করার বুঝ ললে পথ মুক্তিরভাবে চলা কামর। ইপিনে ভূমিস্খলনের ফলত ঘাইপথত আবদ্ধ হয়ে পড়ে শ শ যান বাহন। বাংলাদেশের প্রসিদ্ধ ঢাকেশ্বরী মন্দিরত সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এক নাগরিক এক অধিকার বলে মন্তব্য করে দেশবাসীক বাংলাদেশী হিসাবে কাম করবলে আহ্বান জানালে মোহাম্মদ ইউনুসে। ঢাকেশ্বরী মন্দিরত উপস্থিত হয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি উভতাই আনবলে হিন্দু সকলের কিছু সময় বিচারিছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানগিয়ে। হিন্দু সকলক কিছু ধৈর্য ধরে সরকারক সহায় করবলে আহ্বান জানালে মোহাম্মদ ইউনুসে। হিন্দু মুসলমানের মাজত ভাতৃত্ববোধ তথা সম্প্রীতি বর্তাই রাখি দেশখনত শান্তির বাতাবরণ পুনের উভতাই আনবলে নতুন সরকারখনক সহায় করবলে আহ্বান জানালে মোহাম্মদ ইউনুসে। একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি, যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই, এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত, মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে, যে ন্যায় বিচার, ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন। পুনের প্রতিবাদমুখর বাংলাদেশের রাজধানী ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের বাসগৃহের সম্মুখত উত্তাল প্রতিবাদ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকর। বাংলাদেশের হিংসাত্মক ঘটনাত নিখোঁজ হওয়া আত্মীয়র ফটো লৈ রাজপথত নামিল ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের লোক। ইপিনে প্রতিবাদকারীক বাধা প্রদানের চেষ্টা সেনার, যার ফলত সেনার সঙ্গে খণ্ডযুদ্ধত লিপ্ত হয় প্রতিবাদী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকসক। এই অভিনব প্রতিবাদ সংখ্যালঘু হিন্দুর মোহাম্মদ ইউনুসের বাসগৃহের সম্মুখত প্রতিবাদত নামিল যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা সকল ওলাই আহিল প্রতিবাদমুখর হয়ে পড়ে।
সংখ্যালঘু হিন্দুসকলের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়। প্রতিবাদী সমদল বাহির করা হয়। নিরাপত্তারক্ষীয় বাধা প্রদান করাত খণ্ডযুদ্ধত লিপ্ত হয় প্রতিবাদকারী সকল। এনেদরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হিন্দুর গর্জনত। কাইলৈ দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবস। দেশজুড়ি এতিয়া চলিছে 78 সংখ্যক স্বাধীনতা দিবসের প্রস্তুতি। দেশের ভিন্ন প্রান্তত পরিলক্ষিত হয়েছে ত্রিরঙ্গা রেলি। শ্রীনগরত সিআরপিএফ জওয়ানে উলিয়ালে হর ঘর ত্রিরঙ্গা ওয়াকাথন। লাদাখর লেহত সেনা জওয়ানে ভাগ লৈছে দীঘলীয়া ত্রিরঙ্গা রেলিত। স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে দেশজুড়ি তুঙ্গত স্বাধীনতা দিবসের প্রস্তুতি। দেশের ভিন্ন প্রান্তত এতিয়া ত্রিরঙ্গা রেলি বাহির করা পরিলক্ষিত হয়েছে। শ্রীনগরের দৃশ্য দেখাইছো। শ্রীনগরত সিআরপিএফ জওয়ানে উলিয়াছে হর ঘর ত্রিরঙ্গা ওয়াকাথন। একদরে লাদাখের লেহতো সেনা জওয়ানে ভাগ লৈছে দীঘলীয়া ত্রিরঙ্গা রেলিত। লাদাখের দৃশ্য সেনা জওয়ানে দীঘলীয়া ত্রিরঙ্গা রেলিত অংশগ্রহণ করেছে। এক দৃষ্টিনন্দন পরিবেশে বিরাজ করেছে গৌরবোজ্জ্বল 78 সংখ্যক স্বাধীনতা দিবসের প্রস্তুতি তুঙ্গত। আর তার মাজতে হর ঘর ত্রিরঙ্গা কার্যসূচীর বাবেও বিশেষ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। আর একদরে ত্রিরঙ্গা রেলি দেশের ভিন্ন প্রান্তত বাহির করা হয়েছে। হায়দ্রাবাদতো একদরে ত্রিরঙ্গা রেলি বাহির করা হয়েছে। ইয়া বাইকেরে রেলির অংশগ্রহণ করেছে বিভিন্নজনে। এফালে শ্রীনগরের দৃশ্য, আনফালে হায়দ্রাবাদের দৃশ্য। একদরে আমি দেখাইছো আপনালোকক লেহর দৃশ্য। ইয়া সেনা জওয়ানে বাইক রেলি বাহির করেছে ত্রিরঙ্গা রেলি। বাংলাদেশের প্রতি দরদ উঠিল ধুবুরীর সাংসদ রকিবুল হুসেনের। রেকর্ড সংখ্যক ভোটত লোকসভালে নির্বাচিত হওয়ার পাছত রকিবুল হুসেনে মন্তব্য করেছে আন্তঃরাষ্ট্রীয় বিষয়ত। প্রাণর মমতাত বাংলাদেশের পৰা পলুয়া লোকক মানবতার খাতির ভারতত আশ্রয় দিব লাগে বলে সামগ্রীত মন্তব্য করলে কংগ্রেসী সাংসদগুলো। মানুষের জীবন লৈ যদি কোনোবাই কয় যে মোক বচাও, যদি সঁচাকৈ জীবনটো অকণমান আপনার বিপদত পৰিছে, তেতিয়া জীবনটো বচাটো যিসকলে বচাব পাৰে তেওঁলোকে এটা চেষ্টা চলাব লাগে। আমি যদি প্রধানমন্ত্রীকে এটা আশ্রয় দিছো দিয়াটো ভাল হৈছে। চুবুরিয়া দেশ হিসাবে মই বিনম্রতাৰে অনুরোধ করিম, কোনোবা যদি বিপদত পৰিছে সঁচা মিছা সেইটো সরকারে চাব। মোৰ ব্যক্তিগত কথা যে মানুহে বিপদত পৰিলে মানুহে সহায় কৰিব লাগে। গুৱাহাটীর কৃত্রিম বানক লৈ পুনৰ ইউএসটিএমৰ বিৰুদ্ধে সৰব মুখ্যমন্ত্রী। যোরাবাতর পাহাড় খননক লৈ কংগ্রেসক বাক্যবান মুখ্যমন্ত্রী। বিগত কিছুদিন ইউএসটিএম কর্তৃপক্ষ করেছে অবাধ পাহাড় খনন, কোনো সীমা আর সংখ্যা নোহাক পাহাড় খনন করেছে ইউএসটিএমে। সমাজের আগত সঁচা কথা কোয়ার সাহস থাকিব লাগিব। মই সঁচা কথা কলো, কংগ্রেস দলের মোর উপর খং উঠিলে। এতিয়া মই কংগ্রেসক খুদিব খুঁজো যে এই কথাটো মই প্রথমবারের এই কথাটো কৈছো নেকি? আর্কিমিডিসে যেতিয়া প্রথম কিবা প্রথম আবিষ্কার করেছিল, তেওঁ ইউরেকা ইউরেকা বলে চিঁড়ি উঠিছিল। মই কিন্তু ইউরেকা ইউরেকা বলে চিঁড়ি উঠা নাই, কারণ এই কথার প্রথম আবিষ্কারক মই নহয়। 2005 চনতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ায় এই কথাখার প্রথমবার
রাইজর মাজত কৈছিলে। আর 2005-14 সনলে প্রতি বছরে গুয়াহাটিত হওয়া বানপানির কারণে মেঘালয় বা জোড়াবাটর পাহাড়ক পাহাড় খননক দায়ী করে গই আসে। বহুত পেপার কাটিং আছে, এটা নহয় দুটা নহয় তিনটা নহয় চারিটা নহয়। আজি কংগ্রেস দলে মুখ কন্ট্রাডিক্ট করা নাই, কংগ্রেস দলে দরাচলতে তেওঁলোকৰে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়া কন্ট্রাডিক্ট করেছে। দুঃখের কথা কি, তরুণ গগৈ কন্ট্রাডিক্ট করেছে তেওঁৰ মন্ত্রীসভার সদস্য সকলে। তরুণ গগৈ কন্ট্রাডিক্ট কোনে করেছে, তেওঁৰ নিজৰ সন্তানে, পিতৃৰ সমান, জীৱনত আটাইতকৈ টপ, আৰু ধৰ্ম একো নাথাকে। মোৰ পিতাই কৈ যোৱা কথা এটা, কেৱল ৰাজনীতিৰ কাৰণে তাক মই নস্যাত কৰিম নেকি, তাক মই নোহোৱা কৰিম নেকি, আপোনালোকে নিজে ভাবিব। আৰু কাৰোবাৰ মনত যদি সন্দেহ আছে যে তৰুণ গগৈ এনেকুৱা কথা কৈছিলে নে নাই, অহাকালি মোৰ ফেচবুকত মই তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ কেইবাটাও পুৰণি পেপাৰ কাটিং আপোনালোকৰ নলেজৰ কাৰণে, আপোনালোকৰ জ্ঞানৰ কাৰণে মই আপলোড কৰি দিম। অলিম্পিয়ান লাভলীনা বৰগোহাঁইক সম্বৰ্ধনা অসম বক্সিং সন্থাৰ। গুৱাহাটীত অসম বক্সিং সন্থাই জনা সম্বৰ্ধনা অনুষ্ঠানত পেৰিছ অলিম্পিকত পদক অৰ্জনত ব্যৰ্থ হোৱাৰ বাবে উচুপি উঠিল বক্সাৰগৰাকী। লগতে পেৰিছ অলিম্পিকৰ অভিজ্ঞতাৰ বিষয়ে ক'লে বজ্ৰকন্যা লাভলীনাই। পেৰিছ অলিম্পিকৰ পূৰ্বে আঘাত পাইছিল লাভলীনাই, যাৰ ফলত অনুশীলনত অসুবিধাৰ সন্মুখীন হৈছিল। অলিম্পিকৰ পৰাজয়ৰ বেদনা পাহৰি আগন্তুক প্ৰতিযোগিতাৰ বাবে নিজকে প্ৰস্তুত কৰাৰ অংগীকাৰ ল'লে লাভলীনা বৰগোহাঁয়ে। মঙলবাৰে অসম বক্সিং সন্থাই লাভলীনাক শুভেচ্ছা জ্ঞাপন কৰে আৰু তাৰ পিছতে গুৱাহাটীৰ স্মেচাৰ্ছ টেবল টেনিছ একাডেমীৰ খেলুৱৈৰ সৈতেও মত বিনিময় কৰে লাভলীনাই। ইয়াৰে সৈতে সময় হ'ল গুড মৰ্ণিং এইটিনৰ পৰা বিদায় লোৱাৰ। খন্তেক বিৰতিৰ পিছতে লৈ আহিম দ্ৰুত সংবাদ।